তো শিখিনি ভাই বোন, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকেই। তো আমরা আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া, সময়, যোগ্যতা, আসন সংখ্যা বিস্তৃত বিষয়ে থাকছে আজকের ভিডিও লেসনটিতে। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয় রিলেটেড ভিডিও চাচ্ছ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। চলো শুরু করা যাক। তো অফকোর্স আজকের এই লেসনটিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নজরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস অ্যান্ড আউটস আমরা জানবো, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জানবো, ইউনিট, অনুষদ, বিভাগ এবং আসন সংখ্যার সম্পর্কে আলোচনা করব, সকল ইউনিটে ভর্তি যোগ্যতা এবং শর্তাবলী শেয়ার করব, ফাইনালি ফলাফল নির্ণয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো তোমরা অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে তোমরা জিএসটি ভর্তি পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছ, তো জিএসটি গুচ্ছভুক্ত এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া হচ্ছে, অবশ্যই তোমাদেরকে ওয়েবসাইটে চলে আসতে হবে। সেখানে লিখতে হবে www.couadmission.com, চলে আসতে হবে। আসার পরে আমরা এই ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, এখানে করে লগ ইন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইসা তোমার যে ফিল দেওয়া আছে, তোমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটা দিয়ে তুমি লগ ইন করে নিতে পারো। আর অবশ্যই লগ ইন করার আগে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেটা ডাউনলোড করে তোমাকে বিস্তারিত দেখে নিতে হবে। প্রসপেক্টাস রয়েছে, দেন ফাইনালি রয়েছে ইনস্ট্রাকশনস কিভাবে আবেদন করব। অফকোর্স আমরা যে আবেদনটা করব সেটা স্টার্ট হচ্ছে 20 নভেম্বর 2021-এ আবেদন করতে পারো। এখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাট এ গ্ল্যান্স অনেকগুলো তথ্য জানবো। সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা লাভ করেছে 28 মে 2006, ফ্যাকাল্টি রয়েছে 6টি, কারেন্ট ডিপার্টমেন্ট রয়েছে 19টি, টোটাল স্টুডেন্ট রয়েছে 7,074 জন, ফ্যাকাল্টি মেম্বার রয়েছে 252 জন, রেসিডেন্সিয়াল হল রয়েছে 4টি, টোটাল এরিয়া রয়েছে 50 একর জায়গাতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ওয়েবসাইট তো আমরা এখানে দিয়ে দিয়েছি, আর পাশাপাশি লোকেশন হচ্ছে কুমিল্লার কোট বাড়ি, অর্থাৎ 3506 কোডে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এখন আমরা জানবো এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান এবং প্রকৌশল ইউনিট অনুষদে আসন সংখ্যা রয়েছে 350টি, এবং জিএসটি এই ইউনিটে শুধুমাত্র সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। বি ইউনিট হচ্ছে কলা, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ, এখানে 450টি আসন রয়েছে। এখানে সকল গ্রুপের স্টুডেন্ট অর্থাৎ জিএসটিতে তোমরা যারা এ বি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, সবাই তোমরা এই ইউনিটের জন্য আবেদন করতে পারবে। দেন সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ, 240টি আসন রয়েছে, এখানেও সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখন আমরা জানবো এই বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা, আসন সংখ্যা এবং শর্তাবলী। এই ইউনিট ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ফার্মেসি। ম্যাথমেটিক্সে 60টি সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্সে 60টি আসন রয়েছে, আর ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে 50টি আসন রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50টি, ফিজিক্সে 50টি, স্ট্যাটিস্টিক্সে 40টি, কেমিস্ট্রি অ্যান্ড ফার্মেসিতে আসন রয়েছে। আর এই এই ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। আর এসএসসিতে কন্ডিশন হচ্ছে ম্যাথমেটিক্স, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্সের জন্য, ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক এই 5টি সাবজেক্ট পড়তে হলে অবশ্যই এইচএসসিতে ম্যাথমেটিক্স থাকতে হবে। আর তোমরা যারা কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের অবশ্যই এইচএসসিতে ম্যাথমেটিক্সে 2.50 থাকতে হবে। ফার্মেসিতে তোমরা যারা ভর্তি হতে চাও, তোমাদের বায়োলজি কেমিস্ট্রিতে থ্রি পয়েন্ট অ্যান্ড ম্যাথমেটিক্সে 2 পয়েন্ট থাকতে হবে। এখন আমরা জানবো বি ইউনিটের রিকোয়ারমেন্টস, যোগ্যতা, আসন সংখ্যা এবং শর্তাবলী। বি ইউনিট হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল। তো এখানে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে, বিশেষ করে ইংলিশ এবং লতে 60টি করে আসন রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স সবাই এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। ইংলিশে সায়েন্সের স্টুডেন্টদের জন্য আসন বরাদ্দ রয়েছে 18টি, আর্টসের জন্য 31টি অ্যান্ড কমার্সের স্টুডেন্টের জন্য 11টি, টোটাল 60টি আসন রয়েছে। আর লতে সায়েন্সের স্টুডেন্টের জন্য 15টি, আর্টসের স্টুডেন্টদের জন্য 30টি, কমার্সের স্টুডেন্টরা 5টি সিট পাবে লতে, টোটাল 60টি আসন রয়েছে। ইংলিশ এবং লতে পড়তে হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 40% মার্কস থাকতে হবে তোমার জিএসটি ভর্তি পরীক্ষায়, ইংলিশে 40% মার্কস থাকতে হবে। ওকে, তারপরে বাংলাতে 50টি, আর আর্কিওলজিতে 50টি, ইকোনমিক্সে 50টি আসন রয়েছে।
এখানে ইন্ডিভিজুয়াল সায়েন্স আর্টস কমার্সের জন্য ইন্ডিভিজুয়াল আসন বন্টন রয়েছে। তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 40টি আসন রয়েছে, অ্যানথ্রোপোলজিতে 50টি আসন, ম্যাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজমে 50টি আসন রয়েছে। টোটাল এই বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 450, কমার্সের জন্য আসন হচ্ছে 52টি, আর্টসের জন্য হচ্ছে 257টি, এবং সায়েন্সের স্টুডেন্টরা 141টি আসন পাবে এই ইউনিটে। আর আর্কিওলজি, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্থ্রোপোলজি অ্যান্ড ম্যাথস, কমিউনিকেশন, জার্নালিজম এগুলো পড়ার জন্য কোনো ধরনের জিএসটি শর্ত নাই। তবে তোমরা যদি ইকোনমিক্সে ভর্তি হতে চাও, তোমাদের এইচএসসিতে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কোনো ধরনের কন্ডিশন নেই। এখন আমরা সি ইউনিটের যোগ্যতা, আসন সংখ্যা এবং শর্তাবলী জানবো। সি ইউনিট হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এখানে 4টি সাবজেক্ট রয়েছে, ম্যানেজমেন্ট এখানে 60টি, প্রত্যেকটিতে 60টি করে আসন রয়েছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং অ্যান্ড ফিনান্সে 60টি করে আসন রয়েছে। টোটাল আসন রয়েছে 240টি। এখানে ম্যানেজমেন্টে কমার্সের স্টুডেন্টরা 50টি আসন পাবে, বাকি আর্টস এবং সায়েন্স থেকে 10টি আসন বরাদ্দ সকল সাবজেক্টের ক্ষেত্রে। সি ইউনিটে জিএসটির কোনো কন্ডিশন নেই। তবে যারা বিশেষ করে সায়েন্স থেকে কমার্সে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের অবশ্যই এইচএসসিতে ম্যাথমেটিক্স থাকতে হবে। আমরা ইম্পর্টেন্ট কিছু ডেটস জানবো। আবেদনের মাধ্যম হচ্ছে অফকোর্স অনলাইনে, সেটা হচ্ছে http://www.couadmission.com এ চলে যেতে হবে। দেন আবেদন শুরু হচ্ছে 20/11/2021 দুপুর 12টা থেকে, আবেদন শেষ হচ্ছে 30/11/2021 রাত 12টা। আবেদন ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন কার্ডের মাধ্যমে। ফাইনালি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। আবেদন ফি হচ্ছে সকল ইউনিটের জন্য 670 টাকা। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তুমি যদি একের অধিক ইউনিটে আবেদন করতে চাচ্ছ, শুধুমাত্র 600 টাকা ফি প্রদান করলে হবে। প্রতিবার আবেদনের জন্য প্রতি ইউনিটের জন্য আলাদা আলাদা করে ফি দেওয়া লাগবে না। কোটা বিভাজন, এই বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1040টি আসন প্লাস 59টি কোটার আসন রয়েছে। এর মধ্যে এই ইউনিটে বিজ্ঞান প্রকৌশল অনুষদে 20টি কোটা রয়েছে, তারপরে কলা অনুষদে 25টি এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসা স্টাডিজে 14টি কোটার আসন রয়েছে। ফলাফল নির্ণয় হবে 200 নম্বরে। গুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, এটা 100 নম্বরে। তারপরে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে 100 নম্বর নেওয়া হবে। টোটাল জিএসটি প্রাপ্ত নাম্বার এবং এসএসসি এইচএসসির জিপিএ 100 নাম্বার ধরে এই ফলাফল নির্ণয় করা হবে। তো ফলাফলের তারিখ এখনো কবে প্রকাশ করা হবে সেই ব্যাপারে কিছু বলে নেই, তবে পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকার বিষয় নির্বাচনের জন্য পরবর্তী তারিখে বা ওয়েবসাইটে এই লিঙ্কটা দিয়ে দিবে বা বিস্তারিত বিশদ ওনারা শেয়ার করবে। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছে 16/1/2022। তো এই ছিল বিশ্ববিদ্যালয় ভর্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ আপডেট। অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। আর যদি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।